প্রয়াত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের কবর, পাশে হচ্ছে লুৎফর রহমান ওনার বাবা। এটা দেখার জন্য তো ওনার ছেলে যেমন আগমন, অনেক জনপ্রিয় একজন শিল্পী। ভাই কি কখনো আসছিলেন বা আপনি দেখছেন? ভাই তো আসেন, প্রায় আসেন আমার সাথে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর 11 নম্বর কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের কবর এখানে। আজকে এই গুণী কণ্ঠশিল্পীর কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমার সাথে থাকবে। আমি এখন ঢাকা মিরপুর 11 কবরস্থানের ভিতরে আছি। আমি এখন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের কবরের দিকে যাব। দেখুন এই যে শুরু পথ, এই পথটা ধরে হাঁটলে অল্প কিছুক্ষণ হাঁটার পরে এই যে দেখছেন টাইলস করা এই কবরটা, এটাই হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের কবর। পাশে হচ্ছে লুৎফর রহমান ওনার বাবা, অর্থাৎ এখানে দুইটা কবর, ওনার বাবার কবর এবং ওনার কবর। দেখুন এখানে ওনার নাম এবং কি সবকিছু দেওয়া আছে। নীলুফার ইয়াসমিন, পিতা লুৎফর রহমান, স্বামী খান আতাউর রহমান, জন্ম হচ্ছে 13 ফেব্রুয়ারি 1948 ইংরেজি, মৃত্যু হচ্ছে 10 মার্চ 2003। আর পাশে হচ্ছে ওনার বাবার লুৎফর রহমান, জন্ম 1 নভেম্বর 1914 ইংরেজি, মৃত্যু হচ্ছে 10 জুলাই 1989। প্রিয়, আমি এখন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের সংক্ষিপ্ত জীবনী বলবো। নীলুফার ইয়াসমিনের জন্ম হচ্ছে কলকাতায় 1948 সালে 13 ফেব্রুয়ারি। 5 বোনের মধ্যে তিনি চতুর্থ। তার বড় বোন হচ্ছে পরিজা ইয়াসমিন, তিনিও একজন কণ্ঠশিল্পী। মেজ বোন হচ্ছে ফাউজিয়া ইয়াসমিন, তিনিও একজন বড় কণ্ঠশিল্পী। এবং তার ছোট বোন, তিনিও একজন প্রতিষ্ঠিত কিংবদন্তি কণ্ঠশিল্পী বাংলাদেশের, সাবিনা ইয়াসমিন। এবং তার ছেলে, তিনিও আমাদের সবার প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। এবং তার হাজবেন্ড হচ্ছে কিংবদন্তি খান আতাউর রহমান। বলবো জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের সঙ্গীত শিকার গল্প। নীলুফার ইয়াসমিন উচ্চাঙ্গ সঙ্গীত শেখা শুরু করেন ওস্তাদ পিসি গোমেজের কাছে 1964 সালে। একাধারে 1984 সাল পর্যন্ত তিনি তার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শেখেন। এরপর তিনি উপমহাদেশের বিখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খানের সুযোগ্য ছাত্রী মীরা ব্যানার্জির কাছে তালিম নেন। এখন বলবো জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের কর্মজীবন। নীলুফার ইয়াসমিন বাংলাদেশ বেতারের ছোটদের অনুষ্ঠান খেলাঘরের মাধ্যমে তার শিল্পী জীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের শুরু থেকে আমিত্র তিনি একজন নিয়মিত শিল্পী হিসেবে গান গেয়েছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিন অনেকগুলো চলচ্চিত্র কণ্ঠ দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুভদা, অরুণ বরুণ কিরণমালা, জোয়ারবাটা, আবার তোরা মানুষ সহ সুজন সখী সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তিনি কণ্ঠ দিয়েছিলেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের পারিবারিক জীবন। প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী এবং অভিনেতা কিংবদন্তি খান আতাউর রহমানের সঙ্গে 1969 সালে নীলুফার ইয়াসমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
পরের বছর তার একমাত্র পুত্র আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী খান আসিফুর রহমান আগুন ভাইয়ার জন্ম হয়। এই যে মিরপুর এগারো নম্বর কবরস্থানে যিনি এই মসজিদ পাশে যে মসজিদ আছে মসজিদের খতিব এবং ইমাম সাহেব, আমি এখন ওনার সাথে কথা বলবো, এই একটু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর আপনার নাম? আমার নাম আপনার স্মরণা নুরুজ্জামান। হুজুর, এই যে মিরপুর এগারো নম্বরের যে কবরস্থান বাকি হচ্ছে যে মসজিদ, হ্যাঁ, এই মসজিদের আপনি এত ইমাম এবং খতিব সাহেব নাকি? জি জি, আমি এখানে খেদমতে আছি। আচ্ছা আচ্ছা, কত বছর আছেন আপনি? আমি আছি এখানে 2003 সাল থেকে ইনশাল্লাহ। আচ্ছা, মানসিক মনের দিক থেকে একজন অমায়িক মানুষ, মিশুক টাইপের, খুব মিশুক টাইপের, এবং আমাকে সে মানে বড় ভাই বড় ভাই বলে, কিন্তু আসলে সম্মান করে, অনেক সম্মান করে অনেক। সে আমার সাথে বড় হবে বয়সে, তারপরে সে আমাকে বড় ভাই বলে মানে খুব আমার সাথে আন্তরিক। প্রায় সময় আসে? হ্যাঁ আসে, প্রায় সময় আসেন, এবং আসলে আমাদের সবার সাথে তার একটা সম্পর্ক এবং মানে মিষ্টি ভালোবাসা আর কি। হুজুর, আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা থেকে আমাকে যে কিছু সময় দাঁড় দিলেন এবং অনেকগুলো ইনফরমেশন যেটা শেয়ার করলেন, এটা আমার মারফতে দর্শকরা জানলো, সেই জন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফোরাত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলুপারি ইয়াসমিনের মিত্র, তিনি 2003 সালের 10 মার্চ বারডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তো ভিউস আজকে যে ব্লগ করলাম গুণী কণ্ঠশিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনের কবর এবং জীবনী আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন